ষষ্ঠ দিনে এসে দেশি বিদেশি ক্রেতা বিক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিতে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দর্শনার্থীরা বেশি ভিড় করছেন শীতের পোশাক ও ইলেকট্রনিক্স পণ্যের দোকানে। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা রকম ছাড় দিলেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, যেভাবে মেলা জমে উঠেছে তাতে লাভের মুখ দেখবেন তারা। দেখতে দেখতে ষষ্ঠ দিন পার করল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানী থেকে সরিয়ে পূর্বাচলে এই মেলা জমবে কিনা সে সংশয় কেটে গেছে এরই মধ্যে। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থীর ভিড়ে মুখরিত মেলা প্রাঙ্গণ। দেখা মিলল অনেক বিদেশি অংশগ্রহণকারীরও। যারা মেলায় আসছেন বেশি ভিড় করছেন গৃহস্থালী পণ্য ও পোশাকের দোকানে, যদিও বেশি দাম রাখার অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি, এমন অবস্থায় বিক্রি বাড়লেই দাম কমানোর কথা ভাববেন তারা। ভিড় ও যানজট মুক্ত এমন খোলামেলা পরিবেশে আসতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল।